হ্যালো ডালিউ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব আবারও ভেসে বেড়াচ্ছে বুবলি সন্তান হওয়ার খবর। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলি কেরিয়ারের শুরুতেই সাকিব খানের সঙ্গে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এরপরে সাকিব খানের সঙ্গে তার নাম জড়িয়ে অনেক সমালোচনাও হয়েছে। এছাড়া অনেক দিন ধরে নিখোঁজ এই অভিনেত্রী, তিনি ঠিক কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে দু একজন বুবলির খোঁজ জানেন দাবি করে গণমাধ্যমের সামনে এলেও আসলে তারা যা বলছেন সেটি নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। তারা বলছেন বুবলি ঢাকাতেই আছে, কিন্তু নায়িকার একটি সূত্র বলছে ভিন্ন কথা। সেখান থেকে জানা যায় বুবলি এখন সন্তান সম্ভবা, সন্তান জন্মদানের উদ্দেশ্যেই বিদেশে পাড়ি জমিয়েছেন তিনি, এজন্য সিনেমা থেকে আপাতত ছুটি নিয়েছেন তিনি। শুধু তাই নয়, এও শোনা যাচ্ছে যে বিদেশের মাটিতে কন্যা সন্তানের জন্মও দিয়েছেন তিনি। তবে এমন কথা শোনা গেলেও কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি। তবে এই পরিপ্রেক্ষিতে অনেক কানাঘুষাই চলে আসছে। কয়েকদিন আগে সাকিব খানের নির্দেশেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন বলে খবর চাউর হয়েছিল। আর নায়িকার যাবতীয় দেখাশোনার দায়িত্ব রয়েছেন একজন ছোট পর্দার বাংলাদেশি নির্মাতা, যিনি সাকিব খানকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন, যার ছবির নাম ইতিমধ্যে গণমাধ্যমে ঘোষিত। এদিকে বুবলি যুক্তরাষ্ট্রে, কিন্তু তার দেশের ফোন নাম্বার খোলা কেন? এই প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, সাকিব খান যখন দেশের বাইরে থাকেন তখনও তার দেশের ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় না, অর্থাৎ রোমিং চালু থাকে। কৌশলগত কারণে বুবলির ফোন নাম্বার খোলা রাখা হয়েছে। অপু বিশ্বাস যেমন আড়ালে চলে গিয়েছিলেন, বুবলি তেমনই এখন আড়ালে। গণমাধ্যম কর্মীদের যেমন এড়িয়ে চলেছেন অপু বিশ্বাস, বুবলিও তেমনই এড়িয়ে চলছেন। এখানে কিছুটা দোষ সাকিব খানের উপরই কিন্তু দেওয়া হচ্ছে। অনেক ঘুরিয়ে পেঁচিয়ে হলেও সাকিব খানের উপরই পুরো দোষটা দেওয়া হচ্ছে। বুবলি শেষবার জনসমক্ষে আসেন গত 12 ফেব্রুয়ারি, রাজধানীর এক রেস্তোরাঁয় ক্যাসিনো ছবির গানের শুটিং এ শেষবার অংশ নিয়েছিলেন শবনম বুবলি। এরপর থেকে তিনি কোথায় আছেন কেউ সঠিকভাবে জানেন না, এমনকি ফের তাকে কবে দেখা যাবে তাও জানা যায়নি। তবে এত কথার পরেও একটা কথা থেকেই যায়, যা রটে তার কিছুটা হলেও কিন্তু ঘটে। এখন আসলেই কি অপু বিশ্বাসের মতো আড়াল ভেঙে সন্তান নিয়ে হাজির হবেন বুবলি, নাকি আবারও নায়িকা হয়েই নতুন ছবিতে নিজের অভিনয়ে দক্ষতা দেখাবেন? এই প্রশ্নের উত্তরই সময়ই বলে দিবে কতটা ঘটেছে এবং কতটা রটেছে। সো ভিউয়ার্স, বুবলির এই নিউজটি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।